জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শ্রী শ্রী ঠাকুরের জননী তথা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর আজ শুভ 154তম জন্মদিবসের এই পুণ্য সন্ধ্যায় এই বিশেষ তথ্যগুলি জেনেব। ভবিষ্যৎবাণী সন্ন্যাসীর, সন্ন্যাসী মনমোহিনী দেবীকে ভবিষ্যৎবাণী করেছিলেন। কি ভবিষ্যৎবাণী, জানলে সত্যি আশ্চর্য হবেন। তার আগে এই তথ্যগুলি জেনে নেব। শ্রী শ্রী মনমোহিনী দেবী, শ্রী শ্রী ঠাকুরের জননী, বিশ্বজননী, বাংলা 1277 সালের 18ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। পিতার নাম রামেন্দ্র নারায়ণ চৌধুরী, মাতার নাম কৃষ্ণসুন্দরী দেবী। বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে মনমোহিনী দেবীর জন্ম হয়। আজ ইষ্ট প্রসঙ্গে সকালবেলা এবং দুপুরে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মাতা মনমোহিনী দেবীর জীবনের বিভিন্ন তথ্য আমরা প্রকাশ করেছি। মাতা মনমোহিনী দেবীর জন্মস্থান, তাছাড়া শৈশব ও দীক্ষা প্রাপ্তির কাহিনী এবং মাতা পিতার পরিচয় এবং বিভিন্ন বিষয়ে ওনার সম্পর্কে ভিডিও আপলোড রয়েছে। আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখবেন। এবারে জেনে নেব সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী, মাতা মনমোহিনী দেবীকে সন্ন্যাসী যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন। প্রকৃতির নিয়মে দিনে সূর্য উঠে, রাতে তারা ফুটে আকাশে, চন্দ্রের উদয় অস্ত তিথি অনুসারে, এমনি করেই কালের চাকা ঘুরতে থাকে প্রকৃতির কোণে। দিন এগিয়ে চলে কৃষ্ণ সুন্দরী দেবীর সংসারের, দিন এগিয়ে আসে মনমোহিনী দেবীর প্রসবের। এমনি সময় একদিন ভর দুপুরে বাড়িতে এলেন একজন জটাজুটোধারী গৌরকান্তি প্রবীণ সন্ন্যাসী। কৃষ্ণ সুন্দরী দেবী বারান্দায় দাঁড়িয়েছিলেন, সন্ন্যাসীকে দেখেই বলে উঠলেন তিনি, ভর দুপুরে সন্ন্যাসী ঠাকুর। মায়ের কথা শুনে মনমোহিনী দেবী ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন মায়ের পাশে সন্ন্যাসীকে দেখার জন্য। মনমোহিনী দেবীকে দেখেই সন্ন্যাসী বললেন, খেতে দিবি মা? মনমোহিনী দেবী খুব খুশি হয়ে বললেন, নিশ্চয়ই দেব, আপনি ভর দুপুরে বাড়ি এসেছেন, নিশ্চয়ই খেতে দেব, আপনি কি খাবেন বলুন। মনমোহিনী দেবী সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলেন, হাত মুখ ধোবার জন্য জল দিলেন মনমোহিনী দেবী সন্ন্যাসীকে, তারপর সন্ন্যাসীর রুচিমতো পেট ভরে খেতে দিলেন দই চিড়ে কলা ও মিষ্টি। সন্ন্যাসী ঠাকুর খেয়ে খুব তৃপ্তিবোধ করলেন। এবার তাঁর বিদায় নেবার পালা। মা ও মেয়ে এসে দাঁড়ালেন, মনমোহিনী দেবী ও কৃষ্ণ সুন্দরী দেবী এসে দাঁড়ালেন। যাবার সময় সন্ন্যাসী ঠাকুর ভবিষ্যৎবাণী করে গেলেন, এই বাড়ির এক মায়ের একমাত্র পুত্রের রয়েছে নিশ্চিত মৃত্যুযোগ, আর এমন একজন মহাপুরুষের আবির্ভাব হবে যিনি আপন চরিত্র বলে বহুলোকের অধীশ্বর হবেন। সন্ন্যাসীর সেই ভবিষ্যৎবাণী পরবর্তীকালে সত্যি হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের মামার মৃত্যু হয়েছিল এবং শ্রী শ্রী ঠাকুরের শুভ আগমন এই ধরাধামে হয়েছিল 1888 সালের 14ই সেপ্টেম্বর। 1295 সালের 30শে ভাদ্র শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হন। আপনারা ওই মহামূল্যবান তথ্যগুলি প্রত্যেকে শেয়ার করতে পারেন। জয় গুরু।